গঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের সাথে নিজের ও তার পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে তার অভিযোগ প্রমাণ করতে হবে। অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিকেলে নগরীর উত্তর চাষাড়ায় তার পৈতৃক বাড়ি হীরা মহলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া তাকে নিয়ে সেলিনা হায়াত আইভির বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শামীম ওসমান। যে এই খুনের সাথে আমরা জড়িত এবং খুনি, যদি আমরা খুনি হয়ে থাকি, উনি কিংবা যারা যারা ওই মহলে বক্তব্য দিয়েছেন তাদের কাছেই তাদের দায়িত্ব হয়ে যাচ্ছে এটা প্রমাণ করা যে আমরা কিভাবে এই খুন করেছি, এভাবে আমরা কিভাবে খুনি, এটা তাদেরকেই প্রমাণ করতে হবে।